মাদারীপুর পহেলা মার্চ 1984 সালে প্রতিষ্ঠিত হয় ছোট্ট সুন্দর এই জেলাটি। 1144 বর্গ কিলোমিটার সীমানায় 12 লাখের অধিক মানুষের বসবাস। এর কেন্দ্রেই রয়েছে সুন্দর পরিচ্ছন্ন একটি লেক। এই মাটিতে জন্ম হাজি শরীয়তুল্লাহ এবং সুনীল গঙ্গোপাধ্যায় সহ অনেক বিখ্যাত মানুষের। এই জেলাতেই জন্ম নেয়া একদল তরুণ তৈরি করেছে মাদারীপুর সোশ্যাল সার্ভিস ক্লাব নামের একটি প্ল্যাটফর্ম। প্রজেক্ট নতুন জামা, প্রজেক্ট উষ্ণতা, প্রজেক্ট স্কুলিং এবং প্রজেক্ট ফরওয়ার্ড সহ অনেক প্রজেক্ট বাস্তবায়ন করেছে এই ক্লাবটি। মাদারীপুরে রয়েছে 800-এর অধিক প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়। আমরা দেখেছি স্কুল ব্যাগ না থাকার কারণে দরিদ্র মেধাবী কোমলমতী শিশুরা শিক্ষা উপকরণ স্কুলে নিয়ে আসা যাওয়ার সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়। অনেক সময় তারা বই, পেন্সিল, খাতা কলম হারিয়ে ফেলে অথবা বৃষ্টিতে ভিজে নষ্ট হয়ে যায়। অধিকাংশ ক্ষেত্রে নতুন শিক্ষা উপকরণ ক্রয় করা সম্ভব হয় না, যার ফলে তাদের স্কুলে উপস্থিতি না থাকার প্রবণতা বেড়ে যায়। এই সমস্যা সমাধানের জন্য 2014 সাল থেকে মাদারীপুর সোশ্যাল সার্ভিস ক্লাব প্রজেক্ট স্কুলিং বাস্তবায়ন করে আসছে। আমরা এ পর্যন্ত 200-এরও বেশি স্কুলে প্রায় 2500 শিশুদের হাতে পৌঁছে দিতে পেরেছি নতুন ব্যাগ। এই উদ্যোগের ফলে যেসব পরিবর্তন আমরা লক্ষ্য করেছি তা হল স্কুলে উপস্থিতির হার বৃদ্ধি, শিক্ষার্থীদের ঝরে পড়ার হার কমে যাওয়া, শিক্ষা উপকরণ নিরাপদে বাসা থেকে স্কুলে আনা নেয়া ইত্যাদি। আমরা হাসি ফুটাতে পেরেছি দরিদ্র মেধাবী শিশুদের মুখে। একটি নতুন ব্যাগ হাতে পেয়ে তাদের স্কুলে যাওয়ার আগ্রহ বেড়ে যায় 3-4 গুণ। তাদের হাসি, তাদের এগিয়ে যাওয়া, তাদের সুশিক্ষাই আমাদের সফলতা। এছাড়াও আমরা প্রতি বছর বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝেও স্কুল ব্যাগ বিতরণ করে থাকি। আমরা তাদের পাশে থাকার উদ্যোগ নিয়েছি। তারা যাতে তাদের স্বপ্ন ও লক্ষ্যে পৌঁছাতে পারে, তাদের আনন্দের কারণ হতে পেরে আমরা গর্বিত। আজকের এই শিশুরাই পথ দেখাবে আগামীর বাংলাদেশকে। প্রজেক্ট স্কুলিংকে এই বছর সহযোগিতা করেছে গুড লাক স্টেশনারি, আইপিডিসি ফাইন্যান্স ও স্পার্ক বিডি।